নমস্কার, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। দেখো আজকে কি রান্না করব। কচুর গাঁঠি দিয়ে ভাজা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। লাগবে হলুদ, জিরে, নুন, তেল আর কড়াইতে কটা লঙ্কা। ভাজা মশলা দিয়ে যেহেতু করবো, যেন জিরে আর লঙ্কাটাকে ভেজে নেব, একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। দিয়ে দেবো কড়াইতে একটু তেল, মাছগুলো সব ভেজে নেবো। মাছটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার মাছগুলো সব ভেজে নেবো। জ্যান্ত বাটা মাছ একদম। মাছগুলো সব ভেজে নিই, বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছ ভাজার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা কচুর গাঁঠি আর আলুটা। ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দেবো গরম জল। রান্নায় গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও যায় এবং রান্নার স্বাদও তাড়াতাড়ি স্বাদও দ্বিগুণ হয়ে যায়। এবার একটু ঢেকে রাখবো, ততক্ষণ আমি ভাজা মশলাটা পাটায় বেটে নেবো। এরকমভাবে বেটে দিলে তরকারির কালারটাও খুব সুন্দর হয়। এদিকে এদিকে মাছের ঝোলটা আমি ফুটে যাচ্ছে। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আলু আর গাঁঠিও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এইভাবে বাড়িতে ভাজা মশলা দিয়ে একবার তরকারি রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো একটু, যাতে পরিবারটাকে একটু বড় করতে পারি। তোমরা পাশে আছো বলেই আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে। দেখো তরকারিটা ফুটছে কি সুন্দর। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।